পদশিক্ষা পর্ষদের একজন ওএসডি ওনাকে মৌখিকভাবে অর্ডার দিয়েছে। এন অর্ডার করার পর যখন তদন্ত হলো, তখন তো ওএসডি অস্বীকার করেছেন। ইন দি সেম ম্যানার যারা ভেনিউ সুপারভাইজার ইনভিজিলেটর থাকবেন, নির্ভয়ে আপনারা ডিউটি করুন, আমরা আপনাদের পাশে থাকব। আর যদি ডক্টর গম চৌধুরী এত সৎ সাহস থাকে, লেট হিম কাম আউট উইথ রিটেন অর্ডার, আমরা দেখব। হি ক্যানট ডু দিস। এবং অনেকগুলো বিষয় নিয়ে আমি বলবো না আজকে, যে যাই হোক, যে যদি ইনভিজিলেটররা বা ভেনিউ সুপারভাইজাররা ওনার মৌখিক অর্ডার দেওয়া এই অর্ডারকে যদি পালন করেন, রোমান স্ক্রিপ্টে যদি লিখতে না দিন, তবে তাদের বিরুদ্ধে আমরাও কেস করি। যতটুক সম্ভব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রেস মিটে আসার জন্য। প্রেস মিটের পয়েন্ট একটাই মাত্র, অনলি ওয়ান পয়েন্ট, অন্য কোনো পয়েন্টে যাব না। Until unless you don't ask any question, এই দুই তিন দিনে ককবরক এবং ককবরকের যে স্ক্রিপ্ট, এটাকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক চলছে। শিক্ষাবিদ, ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ানের মধ্যে অনেক বিভ্রান্তিমূলক প্রচার ইতিমধ্যেই চলছে। এটাকে নিয়ে আমি ভাবলাম আই মাস্ট টক টু দি প্রেস অ্যান্ড দি পিপল অফ ত্রিপুরা, যারা ককবরক নিয়ে চর্চা করছেন, ককবরক নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ভবিষ্যতের স্বার্থে কয়েকটা কথা আমার বলতে হবে, এটা আমার মনে হয়। দ্য ফার্স্ট থিং ইজ, গত 29 জানুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গম চৌধুরী, উনি একটা মিটিং ডেকেছেন এবং সেই মিটিংয়ে কারা ছিলেন, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভেনিউ সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার হবেন, পরীক্ষার অনেকগুলো সেন্টার থাকে রাজ্যে এবং ওই সেন্টারগুলো দেখাশোনা করার জন্য পরীক্ষার্থী, পরীক্ষাটাকে নেওয়ার জন্য একজন ভেনিউ সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার থাকে। তাদেরকে নিয়ে মিটিংয়ের সময় উনি খুব খোলাখুলিভাবে বলেছেন যে এইবার ককবরক নিয়ে যারা পরীক্ষায় বসবে, তারা যেন কোনোভাবে রোমান স্ক্রিপ্টে আনসারগুলো না লিখে তার ব্যবস্থা গ্রহণের জন্য উনি বলেছেন। এবং যদি এটাও বলেছেন উনি সেই মিটিংয়ের মধ্যে, যদি কোনো সেন্টার থেকে ককবরক বিষয়টা নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা রোমান স্ক্রিপ্ট দিয়ে যদি লিখে থাকে, তবে ওই সেন্টারের সুপারভাইজার বা ভেনিউ সুপারভাইজারের বিরুদ্ধে উনি এফআইআর করবেন। ডেঞ্জারাস কথাবার্তা। আমি যা জানি, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ at one point of time in the country, আমিও তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদেরই ছাত্র ছিলাম। আই পাসড মাই মেট্রিক ফ্রম ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
আমি সিবিএসসি বা আইসিএসসির ছাত্র ছিলাম না, আই অলসো পাসড ফ্রম টিবিএসসি, এবং এই টিবিএসসি থেকে পড়াশোনা করে রাজ্যের অনেক ছাত্রছাত্রীরা আমেরিকায় গিয়ে নাসাতে গিয়ে বিজ্ঞানী হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার, প্রফেসর ইত্যাদি ফিল্ডে এই টিবিএসসি স্টুডেন্টরা কিন্তু নাম কামিয়েছে। টুডে এই টিবিএসসির যিনি সভাপতি উনি মৌখিকভাবে বলছেন যে ককবরক সাবজেক্ট কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে লেখা চলবে। মাই কোয়েশ্চেন ইজ ওয়াই? আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা দেখেছেন বিধানসভায় আমরা যখন প্রশ্ন করলাম, আমরা মানে কারা, আমরা যারা বিরোধী দলের বিধায়করা আছি, ইনক্লুডিং কংগ্রেস এন্ড সিপিএম, আমরা যখন প্রশ্ন করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে রাজ্যের ককবরক বিষয়টাকে নিয়ে স্ক্রিপ্টের কোনো পলিসি আছে কি না, উনি কি বলেছেন? এ যাবৎ কোনো পলিসি নেই। সিবিএসসির যে রুলসটা হয়েছে, গাইডলাইন্সটা হয়েছে, এটা গ্যাজেট নোটিফিকেশন দিয়ে সর্বসাধারণের কাছে জানানো হলো যে ককবরক ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা এবং টিবিএসসিতে এই বিষয়টাকে নিয়ে লেখাপড়া করতে পারে। এন্ড স্ক্রিপ্টের বিষয়ে সেখানে কোনো উল্লেখ নেই। সো কি চলছিল এতদিন? এনি স্টুডেন্ট সে যদি চায় রোমান হরফে লিখবে, সে যদি চায় বাংলায় লিখবে, আমাকে যদি বলে আমি উভয় স্ক্রিপ্টে লিখব, কারণ আই নো হাউ টু রাইট বেঙ্গলি, আই নো হাউ টু রাইট রোমান স্ক্রিপ্ট অলসো। উনি বলছেন যেটা চলবে না। তখন ইনভিজিলেটররা ওনাকে জিজ্ঞেস করেছেন তাহলে আপনি অর্ডার বের করে দিন, উনি বলছেন না অর্ডারের কোনো দরকার নেই। নাও আই এম কোয়েশ্চেনিং, ডক্টর গঙ্গচৌধুরীকে আমি প্রশ্ন করছি যে কোন নিয়ম অনুযায়ী, কোন ধারা অনুযায়ী উনি ইনভিজিলেটরদের বিরুদ্ধে এফআইআর করবেন যদি কেউ রোমান স্ক্রিপ্টে ককবরক লিখে থাকে? হোয়ার ইজ এ গাইডলাইন? সরকারের কোনো পলিসি নেই, আর উনি বলছেন ইনফ্রাস্ট্রাকচার নেই। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কাছে রোমান স্ক্রিপ্ট দিয়ে যদি কেউ লিখে থাকে, এই স্ক্রিপ্টটাকে, এই আনসারটাকে চেক করার কোনো, বলছে ইনফ্রাস্ট্রাকচার নেই। আই এম কোয়েশ্চেনিং হিম, 10 বছর আগে, 12 বছর আগে রোমান স্ক্রিপ্টটি লিখেছে এবং স্ক্রিপ্টগুলো, আনসার স্ক্রিপ্টগুলো চেক করেছে, কারা করেছে? এখানকার শিক্ষক শিক্ষিকারাই করেছে? আর উনি কেন বলছেন যে সবাই বাংলা নিয়ে পড়াশোনা করেছে, রোমান স্ক্রিপ্টে চেক করতে পারবে না? ক্লাস ওয়ান থেকে প্রি প্রাইমারি থেকে ইংরেজি সাবজেক্টটা পড়ানো হচ্ছে ত্রিপুরা রাজ্যে, এমন কোনো মেট্রিক পাস, বিএ পাস, এমএ পাস, টিবিএসসিতে পড়াশোনা করা কোনো ছেলে মেয়ে নেই যে রোমান স্ক্রিপ্ট সম্পর্কে যার ধারণা নেই। কেন এগুলো বলছেন উনি? আই ওয়ান্ট ডক্টর গঙ্গচৌধুরী টু রিপ্লাই দিস কোয়েশ্চেন্স টু দি পিপল, কারণ উনি সেই মিটিংয়ে বলেছেন, আমার কাছে যতটুকু খবর আছে, যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি আলোচনা করি, কি আলোচনা করেছেন আপনি, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে রাজ্যে কোনো স্ক্রিপ্টের কোনো পলিসি নেই। হোয়াট পলিসি অনারেবল সিএম হ্যাজ টোল্ড ইউ? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ওনাকে অবমাননা করছেন উনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, একজন টিবিএসসির সভাপতি মুখ্যমন্ত্রীর উপরে নয় উনি, এবং মুখ্যমন্ত্রীর নামটাকে কলুষিত করেছেন উনি, ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আরে শিক্ষাবিদরা টিবিএসসির সচিব পদে যাবে, সভাপতি পদে যাবে, ওএসডি হবে, কারা হচ্ছে এই ওএসডি সভাপতি সেক্রেটারি? কারা হচ্ছে কলেজের প্রফেসর?
পিএইচডি ডিগ্রি করা শিক্ষিত মানুষ সেখানে যাচ্ছে। পলিটিশিয়ানরা, মন্ত্রীরা যদি শিক্ষার বিষয়ে ওনাদের যদি না জানা থাকে, ছাত্রছাত্রীরা কি চায় এটা যদি জানা না থাকে, আপনারা তো শিক্ষাবিদ, আপনারা তো জানেন যে ছাত্রছাত্রীরা কি নিয়ে লিখলে পরে ভালো হবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে। ওয়াই ডিডন্ট ইউ কনভিন্স দি মিনিস্টার? শিক্ষকদের থেকে কি আমরা এটা আশা রাখবো? এফআইআর করবেন? ডক্টর গণচৌধুরীকে আমি বলছি, আপনি যদি মৌখিকভাবে অর্ডার দিয়ে যদি কাউকে রোমান স্ক্রিপ্টে লিখতে না দিন, আপনার ইনভিজিলেটর, ভেনিউ সুপারভাইজার এবং হেডমাস্টারদের বিরুদ্ধেও গার্জিয়ানরা কেস করবে, তখন আপনি বাঁচাবেন? হি ক্যানট টক লাইক দিস। আমি বলছি কেন কেন রোমান স্ক্রিপ্টটাকে মানা হবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নিজে ধন্যবাদ জানিয়েছি, ত্রিপুরা সরকার থেকে, স্কুল এডুকেশন দপ্তর থেকে, সিবিএসসির কাছে বাংলা স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে, উভয় স্ক্রিপ্টে প্রশ্নপত্র এবং উত্তর লেখার যে ব্যাপারটা, এটা হোক, এটা রাজ্য সরকার মেনে নিয়েই কিন্তু চিঠি লিখে দিয়েছে। ওই সিবিএসসিতে কি প্রবলেম হয়েছে হঠাৎ করে? আর উনি কি বলছেন, এটা বিদেশি হরফ। ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে যে আমাদের ভারতবর্ষের কোনো ল্যাঙ্গুয়েজ এটা ভারতবর্ষের স্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে? ডক্টর গণচৌধুরীর জানা উচিত আমাদের পার্শ্ববর্তী রাজ্যে কুকি, গারু, খাসি, মিজো ইত্যাদি ল্যাঙ্গুয়েজ এটা রোমান হরফেই হয়েছে। সারা বিশ্বের মধ্যে আমার কাছে যতটুকু তথ্য আছে, 137 ল্যাঙ্গুয়েজেস যার স্ক্রিপ্টটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট, এবং তার মধ্যে বিশেষ বিশেষ যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে, ফ্রেঞ্চ, জার্মান, সুইডিশ, ডাচ, স্পেনিশ, ইটালিয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে সারা পৃথিবীর মধ্যে 137 ল্যাঙ্গুয়েজ তারা রোমান স্ক্রিপ্টে লিখছে। হোয়াট ইজ ইয়ার প্রবলেম? আর যারা বলছেন, আমি বলছি দেবনাগরী আমাদের ভারতীয় স্ক্রিপ্ট বলে যারা প্রচার করছেন, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন আমি বলছি, এই যে দেবনাগরী এটা কোথা থেকে এসছে? এটা আসলে ব্রাহ্মী লিপি, তুরস্কের কাছাকাছি একটা অঞ্চল আছে আনাতোলিয়া, এই আনাতোলিয়া থেকে প্রায় 1000 বছর পরে সিরিয়া, আরব, মেসোপটেমিয়া থেকে শুরু করে এই সমস্ত অঞ্চল পেরিয়ে 4th বা 5th সেঞ্চুরিতে আমাদের ভারতবর্ষে ঢুকেছে। এটাও তো বিদেশি, দেবনাগরীকে অসম্মান করছি। আই রেসপেক্ট বেঙ্গলি স্ক্রিপ্ট, আই রেসপেক্ট দেবনাগরী স্ক্রিপ্ট। আরে আপনারা আপনারা জানবেন এই কথা, 1897 থেকে ককবরক এই যে ভাষাটা এটা লেখালেখি এটা শুরু, 125 ইয়ার্স। ঠিক আছে, যারা রোমানকে চান না, আমি আপনাদের প্রশ্ন করছি, তাহলে কেন এটার জন্য লিপি তৈরি হল না? আপনি বাংলা দিয়েই ককবরককে সুস্থভাবে যদি লিপি তৈরি করে ককৃ, কথাং, কচার, আপনি এগুলো লেখার একটা ব্যবস্থা করুন। ইউ আর ওনলি ডিবেটিং যে রোমানে হবে না, এই হবে না, ইউ ওয়ান্টেড ইন বেঙ্গলি স্ক্রিপ্ট। তো এত বছর ধরে এই স্ক্রিপ্টটাকে ককবরকের জন্য কেন করা হলো না? হোয়াই দ্যাট পলিসি হ্যাজ নট বিন অ্যাডাপ্টেড? রোমানের পক্ষে যারা কথা বলছেন, আমিও বলছি,
বিকজ উই নো কব্বরকের যে উচ্চারণ এবং তার বানান রোমান হরফি এটা অধিকাংশ, আমি বলছি না 100% কব্বরক রোমান স্ক্রিপ্টে লেখা যায়, বাট 95-96% শব্দ এটা রোমান স্ক্রিপ্টে লেখা যায় যেটা বাংলায় সম্ভব। আপনি চার কি করে লিখবেন, লেখা যাবে না। আই এম টেলিং যে পর্ষদের যিনি সভাপতি ডক্টর রঞ্জ চৌধুরী, উনি মৌখিকভাবে এভাবে অর্ডার না দিয়ে ইন রাইটিং, উনি ওনার যদি সাহস থাকে লেট হিম কাম আউট উইথ রিটেন অর্ডার যে কক্বরক রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। কি করছেন উনি? 15 বছর আগে থেকেই, 17 বছর আগে থেকেই রোমান স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখছে, আর এই লোকটা ত্রিপুরা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চেষ্টা করছে। মানুষ ভাববে এই সভাপতি উনি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই টিবিএসসি সংস্থাটাকে কলুষিত করতে চেষ্টা করছে। সরকারের উচিত রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হওয়ার আগে শান্তি সম্প্রীতি যেন সুস্থভাবে রক্ষা হয়, শান্তি সম্প্রীতি নষ্ট হওয়ার আগে এই লোকটাকে এই পোস্ট থেকে অব্যাহতি দেওয়া উচিত, সুস্থ লোককে যেন সেখানে আনে। কি বলছেন উনি? উইল রাইট। এবং আপনাদের বলছি যে গত বছর এটা নিয়েও বিধানসভায় বলেছে, স্বপন কলই নামে একজন ভেনিউ সুপারভাইজার বা ওএসডি, ভেনিউ সুপারভাইজার ছিলেন না, ইনভিজিলেটর ছিলেন উনি, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের একজন ওএসডি ওনাকে মৌখিকভাবে অর্ডার দিয়েছে। এন অর্ডার করার পর যখন তদন্ত হলো তখন তো ওএসডি অস্বীকার করেছেন। ইন দি সেম ম্যানার যারা ভেনিউ সুপারভাইজার ইনভিজিলেটর থাকবেন, নির্ভয়ে আপনারা ডিউটি করুন, আমরা আপনাদের পাশে থাকব। আর যদি ডক্টর গম চৌধুরী এত সৎ সাহস থাকে, লেট হিম কাম আউট উইথ রিটার্ন অর্ডার, আমরা দেখব। হি ক্যানট ডু দিস। এবং অনেকগুলো বিষয় নিয়ে আমি বলবো না আজকে, যে যাই হোক, যে যদি ইনভিজিলেটররা বা ভেনিউ সুপারভাইজাররা ওনার মৌখিক অর্ডার দেওয়া এই অর্ডারকে যদি পালন করেন, রোমান স্ক্রিপ্টে যদি লিখতে না দিন, তবে তাদের বিরুদ্ধে আমরাও কেস করি। আমরা নির্বাচিত প্রতিনিধি, আমিও লিখবো নাকি আমার আমার চাপে যেন উনি করেন, আমিও চাপ দেব। হুজ ইজ উচ্চ মহল? সরকার, সরকার নিজেরাই তো বলছে বিধানসভায় দাঁড়িয়ে, সরকারের মুখ্যমন্ত্রী বলছে যে এই ব্যাপারে কোনো পলিসি নেই। যদি 10 বছর আগে 12 বছর আগে এই সরকার আসার আগে সবটাই তো ঠিক ছিল স্ক্রিপ্টের ব্যাপার, হঠাৎ কেন প্রবলেম হবে? মাই ডিমান্ড ইজ রাজ্যের আইন শৃঙ্খলা উনি যেন নষ্ট না করেন, শান্তি সম্প্রীতি যেন উনি নষ্ট না করেন। কারণ এইখানে এই যে টিবিএসসি পরীক্ষা হবে, মোর দেন 40% স্টুডেন্ট এরা কক্বরক পরীক্ষাতে বসবে, যাই সংখ্যা আছে মোর দেন 40% স্টুডেন্ট টেক্স কক্বরক এস সাবজেক্ট। তো এদের ভবিষ্যৎ নিয়ে যেন ওনারা খেলাধুলা না করেন এবং বাংলা রোমান উভয় হরফে যা পদ্ধতি ছিল লেখা এটা জানো।
স্যার, বিধানসভাতে আপনি প্রশ্ন তুলেছিলেন যে কবরাও রহমান স্ক্রিপের উপর এক্সামে যে সিবিএসই বোর্ডে আমাদের সিএম চিঠি লিখবেন, কি হয়েছে স্যার? ওই লিখেছে 12 তারিখ জানুয়ারি ত্রিপুরার এডুকেশন দপ্তরের ডাইরেক্টরেট থেকে সিবিএসসি চেয়ারম্যানের কাছে চিঠিটা গেছে। ওটা ফিডব্যাক এসেছে স্যার? ফিডব্যাক এখন তারা নেবে, আপনারাও নেবে, উই আর অলসো ফলোয়িং ইট আপ। কিন্তু রাজ্য সরকার নীতিগতভাবে বিধানসভায় যা বলেছেন তার সিদ্ধান্ত অনুযায়ী একটা চিঠি করে দিয়েছে। আপনারা যান, আপনারা সাংবাদিক, ইউ আস ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, এই চিঠিটা রেজিস্ট্রি পোস্টে পাঠানো হয়ে গেছে। এন্ড এনি লেটার গোয়িং ফ্রম দি ডাইরেক্টরি, এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি না, নো ইনফরমেশন ইজ প্রাইভেট, এটা পাবলিকের জন্য, আপনার জন্য, আমার জন্য, প্লিজ গো অ্যান্ড এনকোয়ার দেয়ার। কিন্তু আমি নিজের চোখেই চিঠি দিকে দেখেছি। থ্যাংক ইউ স্যার। ছাত্রপত্রিকায় তো বেরিয়েছে যে স্টুডেন্টের পক্ষ থেকে যদি রোমান স্ক্রিপে কোয়েশ্চেনের আনসার দেয় তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। তাতে রাজ্যে কি এফআইআর করবে? তাতে রাজ্যে স্টুডেন্ট এবং গার্জেনের পক্ষ থেকে যে আতঙ্ক ছড়িয়েছে তাতে কি বলবেন? এই কারণে আমি বলছি, নির্ভয়ে রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখবে, এবং ডাক্তার গণচৌধুরীর যদি সৎসাহস থাকে লিখিত অর্ডার বের করুন যে রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। দেন উইল ফার্স্ট ইজ ডক্টর গণচৌধুরী, এবং উনি বলছেন উপর থেকে চাপ আসছে, আমরা ওনার উপরেই আছি, আমরাও বলছি উভয় স্ক্রিপ্টে হতে হবে, যেটা চলছে। স্যার, গতকাল তো বাজেট পেশ হয়েছে, বাজেট নিয়ে আপনার কি রিয়া?